হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? জানি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে মোটামুটি 9:30 মতো বেজেই গেছে। আমি সকাল সকাল আজকে একটু রুটিন চেঞ্জ করেছি, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, কর্নফ্লেক্স আর দুধ, আর তার সাথে বসে এডিটিংটা সারবো। আজকে এডিটিংটা সেরে তারপরে ঢুকবো রান্নাঘরে, কারণ বাবা গেছে বাজারে। সো বাবা বাজার থেকে যতক্ষণ না আসে ততক্ষণ রান্নাঘরে ঢুকতে পারছি না, তাই ভাবলাম আগে এডিটিংয়ের যে বাদবাকি কাজটা আমার সকালে থাকে সেটা মানে সেরে নিই, ব্লগটা আপলোড করে নিই, তারপর রান্নাঘরে ঢুকবো। তো চলো দিনটাকে এখান থেকেই শুরু করি। গুড মর্নিং তো অ্যাকচুয়ালি আগে বলা উচিত ছিল, খেতে ব্যস্ত হয়ে গিয়ে গুড মর্নিং বলা হয়নি। ব্লগে তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখতেই পেলে অ্যাকচুয়ালি, যে আমরা ঘুরতে যাচ্ছি আজকে। তুমি আমি বিকেলবেলা মাসির বাড়ি যাব, তুমি অফিস থেকে ফেরার পথে যদি টাইম ম্যাচ হয় তুমি যেও, কথা বলবো, কেমন? ফুল ফ্যামিলি 12 জনের টিম, মোটামুটি পুরো একটা কি বলবো সংসার যাচ্ছে। সংসার তো বটেই, পুরো পাড়া বলতে পারো, প্রায় পুরো পাড়া। কতদিন ধরে চলছে বলতো প্ল্যানটা? কাল রাতে আমার ঘুম হয়নি, কত কিছু মাথার মধ্যে চলছে, ওই আর উঠছে না, ক্লিক আর হচ্ছে না, এই জন্যই বলে প্ল্যানিং করে কোন ঘুরতে যাব। তবে ছোট মাসির জন্যই হলো, হঠাৎ করে ফোন করে তুললো আর আমরাও নাস্তা লেগে গেলাম, ফটাফট টিকিট পেয়ে গেলাম। আমি যতবার দেখেছি প্ল্যানিং করে হয়, হঠাৎ করে ঠিক হয়, আমি হ্যাঁ যাব, টিকিট আছে, কাটবো, হ্যাঁ কাটো, বাস কাটো, বেরিয়ে পড়ো, এইভাবেই হয়। আমাদের হানিমুনটাও তাই হয়েছিল, তুমি হানিমুনটা মনে করো আমাদের, তখন করোনা চলছে, যাবো যাবো না যাবো 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 না করতে করতে একদিন আমি রেগে গেলাম, তোমাকে যেতেই হবে না, তুমি হঠাৎ করে টিকিট কাটলে, হ্যাঁ নি বললে যে ওর রেগে গেছে যেতেই হবে না, আমি রেগে গেলাম, ওর মেজাজ শুনে রাত্রি আজকে টিকিট কাটবো, আজকে টিকিট কেটেছি, ফের দিতে হবে টিকিট, সেই হলো নি, ওই টিকিট কেটে টিকিট কেটে বেরিয়ে গেছি। আগে পিছে কিছু ভাবে ঘুরতে যাওয়াটা এইভাবেই হয়, যাই হোক দেখা যাক কবে যাচ্ছি কোথায় যাচ্ছি সব জানি, একদম একদম এখন খাই। শাক কাটা চলছে এখন, কি শাক কাটছো? এখন বেরোবেন, জল নিয়েছ? হেলমেট সাবধানে যেও। গেছি রান্নাঘরে, এই যে এখানে বসিয়েও দিয়েছি একটা পাঁচমেশালি সবজি, আর মা দুটো পদ করে গেছে, পাঁচমেশালি সবজি আর মাছটা করতে হয়। এখানে আবার আজকে কেকটা বেরিয়েছে, উফ অসম্ভব ভালোবাসে এরা আমাকে, অসম্ভব, যাই হোক করে ফেলি। এই যে পাঁচমেশালি সবজি আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এই ভোলা মাছ হবে এটা রাতের রুটির জন্য। মা এখানে ডাল করে গেছে, এখানে শাক আছে, পাঁচমিশালি সবজি হয়ে গেছে, মাছ বসিয়ে দিয়েছি, আর এই বলতে বলতে এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে,
আমার রান্নাঘরের এই জানলাটা দিয়ে পুরো একদম বাইরেটা পরিষ্কার দেখা যায় আর ভীষণ হাওয়া আছে। ওরে বাপরে কি মেঘ টাকা। এখন বৃষ্টি হয় যখন দেখেছি বৃষ্টি কম হয়, মেঘ বেশি ডাকে, বিদ্যুৎ বেশি চমকায়, বাজ বেশি পড়ে। আমি যতবার ক্যামেরাটা করছি বিশ্বাস করো আমার এই দিকটাতেই চোখ যাচ্ছে আর মনে হচ্ছে এখানে মানুষের ধুল পড়ে না, সেইরকম লাগছে। ভেবে নিতে হয় আর কি দুঃখের সাথে। যাই হোক চলো কাজগুলো সেরে ফেলি, চলো খাবার দাবার রেডি করি, রেডি করে খাই। উমা এটা কখন গেল, চান করতে করতে কখন উঠে গেছে? তো বাবাও চলে এসছে, বাবা একটু বেরিয়েছিল, বাবার জন্য ওয়েটই করছিলাম, প্রায় 2:45 মতো বেজেই গেছে। তো চলো খেয়ে নি, অনেকটাই দেরি হয়ে গেছে। মা এনে ব্লগ দেখছে আর নিজেই কথা বলছে, তাই আমি কি কথা বলছো তুমি? আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর নিজেই কি সব বলছে। নাচানাচি এখন নাচলেই মুশকিল, নাচলেই গন্ডগোল। না না নাচলেই গন্ডগোল, আনন্দে থাকো, ঘুরু ঘুরু মনটা ঘুরু ঘুরু, ওইটাই ঠিক। যখন যাব তখন একদম তখন আগে নাচ নাচা লাগিয়ে দেখা গেল ঠ্যাং কি করে বসে দিলাম। হ্যাঁ আমার এমনি যা পায়, আমি তো আমার জন্য আমার থেকে তোমার জন্য চিন্তা করি। হ্যাঁ আমার কিছু না হয় ঠ্যাং টুং কি যেন যাবে, আমার সঙ্গে তুমি আরো বেশি নাচছো। তবে বলো কেমন ঝপাত করে হয়ে গেল টিকিটটা? আরে এটা হলো একদম প্ল্যানিং করে কখনো হয় না, এটা কবে থেকে প্ল্যান হচ্ছে বলো তো? হঠাৎ করে দিলে হঠাৎ করেই হয়ে যায়। কিচ্ছু না কিচ্ছু না, ও মা বলছে আমি কিন্তু কিছু বলবি না, সাসপেন্স একদম টমেটো দিয়ে ডাল, ভোলা মাছ, এটা কালকের লাউ শাক, আর শাক কি শাক জানো এটা? কলমি শাক। হ্যাঁ তোমার পিয়ের উপরে থালার উপরে রাখো। শাক ভাজার সাথে শুকনো লঙ্কা ভাজা, হ্যাঁ আর মাছ ভাজার সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা তেলে গুঁড়িয়া, বেশি ভাজা না, মচমচ হালকা করে একটু নরম নরম। চলো ভাত গরম 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 ভাতের সঙ্গে তোমরা খেয়ে দেবে, হেভি লাগে। হ্যাঁ লঙ্কা ভাজা খা, মাছ ভাজলে তারপরে পটল ভাজলে পটল ভাজার তেল তার মধ্যে একটু কাঁচা লঙ্কা গড়িয়ে নিয়ে ওইটা দিয়ে দারুণ লাগে। ওই তেলটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ভাতটা মেখে পটল ভাজা কামড়িয়ে কামড়িয়ে চলো খাওয়াটা সারি। গুড ইভিনিং, ঘড়িতে এখন 6:30 বাজে, আজকে ঘুম ঠুম কিছু হয়নি, বসেই ছিলাম, ঘুমানোর চেষ্টা করছিলাম একটু, বাট ঘুম ঠুম কিছু হয়নি। এখন একটু ভাবলাম একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসি, মাসির সাথে একটু গল্প করে আসি, মাসি আজকে ফোনও করেছিল, সো একটু মাসির বাড়ি যাবো। শৈবাল এখনও আসেনি, শৈবালেরও আসতে দেরি আছে, তো একটু যাই মাসির বাড়িতে, টিকিট কাটা হয়ে গেছে, মাসিদের এক্সাইটমেন্টগুলো একটু দেখে আসি, একটু প্ল্যানিংও করে আসি। তো চল এখন বেরোই। আমার বড় স্টুডেন্ট আসেনি বেশি? একটু আনন্দটা তো দেখাও, একটু আনন্দটা তো দেখাও, এক্সাইটমেন্টটা তো একটু দেখাও। অনেকটা সময় পরে আবার ক্যামেরাটা তুললাম, মাসির বাড়ি থেকে আসার পর ডিনারও সেরে ফেলেছি, মনটা একদম ভালো নেই, কারণ আমি মাসির বাড়ি গেছিলামই এই আনন্দটা নিয়ে যে গিয়ে সবার আনন্দটা ক্যাপচার করব, তোমাদের সাথে শেয়ার করব, হঠাৎ করে টিকিট কাটা হয়ে গেল, কার কী ফিলিংস এগুলো সমস্ত কিছু শেয়ার করব, বাট সেরম কিছু হয়নি, কারণ যাওয়া নিয়ে এখনও একটু হচপথ চলছে, জানি না আদপেও সাকসেসফুল হবে কিনা বিষয়টা। কালকেই জাস্ট তোমাদেরকে বলছিলাম আমি ভীষণ নাচলে আমার সাথে গন্ডগোল হয়,
আর সেটাই হতে চলেছে, মানে হচ্ছে, জানি না কি হবে এখন। তো আসার পরে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, মুডটাও অফ হয়ে গেছে, ক্যামেরা তুলিনি, ইচ্ছে করছিল না, এখন শুয়ে পড়বো ভেবেছিলাম, তো মনে হলো ব্লগটা এন্ডও করিনি। তো ব্লগটা মানে বলছি না, মুডটা পুরোটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কি হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট তোমাদেরকে দেব। আর তোমরা অনেকেই আজকে কমেন্ট করেছো পায়ে ব্যথার জন্য মা কি ওষুধ খায়, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি, সবাই দেখে নিও একটু। হোম ডেলিভারির নাম্বার সেটাও আমি সবাইকে দিয়ে দিয়েছি, সবাই একটু চেক করে নিও, কারোর কোনো অসুবিধা থাকলে বা কেউ কিছু ইনফরমেশান জানতে চাইলে আরেকবার কমেন্ট করে দিও, আমি সবাইকে রিপ্লাই করে দেব। আজকের ব্লগটা খুব ছোট্ট, আশা করি তোমরা বুঝবে, রোজ দিন সমান হয় না, রোজ দিন সমানভাবে দিন কাটেও না, সব দিন ভালো সব দিন হাসির সাথে কাটবে এটা আশা করাটা খুব ভুল, কোনো দিন ভালো কোনো দিন মিডিয়াম কোনো দিন খারাপ, এইভাবেই যাই। সো আজকে ওরকমই কোনো একটা দিন ছিল। ব্লগটা যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। আশা করি কাল নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার আনন্দ দিতে পারবো, পাশে থেকো সাথে থেকো। এখনকার জন্য এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।